Assalamualaikum. আজকে আপনাদের আমি একদম ফ্রি হ্যান্ডে কিভাবে এটি মোমবাতি করা যায় সেটাই তো দেখাচ্ছি। এখানে আসলে অরিজিনালি এভাবেই কিন্তু মোমবাতিটা করতে হয় প্রুশিয়ান কালার দিয়ে। আমরা এখন অনেক ভাবেই করে থাকি, যেমন অনেকে ভেট কালার দিয়ে সালফার কালার দিয়ে আমরা কালার করি, কিন্তু মূলত এই প্রুশিয়ান কালার দিয়ে এই মোমবাতিটা করতে হয়। তো আপনারা দেখুন, আমি কিন্তু প্রথমে এটাকে মোম লাগিয়ে রং দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি আবার এই রঙের উপরে আবার মোম লাগিয়ে নিলাম, তারপরে আমি কিভাবে সেকেন্ড টাইম এটাকে প্রুশিয়ান কালার দিয়ে আবার এটাকে প্রুশিয়ান কালার দিব অরেঞ্জ কালার। এই যে আমি প্রথম দিয়েছি আমি লাল রং, তার উপরে দিয়েছি মোম, তারপরে দিয়েছি আবার এটাকে প্রুশিয়ান কালারে ডুবিয়েছি। তারপর আমরা কিভাবে রং মোমটা উঠাবো সেটাও আপনাদের আমি পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টসদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।